স্কুল চ্যানেলে আমাদেরকে স্বাগত এখন আমরা আলোচনা করবো এইস ইংলিশ ইংলিশ পেপার রাইট ফ্রম ভার্স বোর্ড কোশ্চেন প্র্যাকটিস সিলেট বোর্ড দু হাজার উনিশ তো এই হলো আমাদের সিলেট বোর্ড দু হাজার উনিশ সালের বোর্ড কোশ্চেনটি তো এই কোশ্চেনটি এখন আমরা সলভ করবো আনসার কোথায় কী হবে এবং কেন হবে বিস্তারিত ব্যাখ্যাসহ বাংলা অর্থ করে বোঝানোর চেষ্টা করব তো চলো শুরু করা যাক তো দেখো ওয়েন আই ওয়াজ আ চাইল্ড এখানে গ্যাপ আছে এরপরে আর এরপরে এখানে ব্র্যাকের মধ্যে দেওয়া আছে বি অ্যাফ্রাইড অফ দ্য ডার্ক তার মানে এই বি আছে তার মানে এখানে একটা বিভার্ড হবে সেটা হবে এম ইজ আর অজ ওয়ে এই যে কোনো একটা হবে তো এখন এখানে আমরা কোনটা লিখব তো প্রথমে একটা কথা ভালো করে মাথায় রাখবে যখন তুমি একটা প্রশ্ন সলভ করবে রাইট ফ্রম ভার্ভস সেক্ষেত্রে তুমি প্যাসেজটা পড়ে বোঝার চেষ্টা করবে যে এই প্যাসেজটা কি বর্তমানের না অতীতের এই দুটো বিষয় প্রবৃত্তি করেই আসে সাধারণত হয় সেন্টেন্সটা বা প্যাসেজটা বর্তমানের হয় অথবা অতীতের হয় তো আমরা একটু করে বোঝার চেষ্টা করি দেখো ওয়েন আই ওয়াজ আ চাইল্ড যখন আমি শিশু ছিলাম তার মানে হ্যাঁ যখন আমি শিশু ছিলাম সেই সময়ের একটা বক্তব্য দিচ্ছে তার মানে এটা একটা পাস্টের সেন্টেন্স আর যখন দেখবা যে প্যাসেজটা পাস্টের আছে সেক্ষেত্রে তুমি কী দিবা অবশ্যই তুমি পাঁচটার বি থাকলে পাঁচটার অক্সলে নিবা আর পাঁচটার অক্সলে হলো ওয়াজ ওয়্যার এই দুটোর যেখানে একটা বসবে তো এর পরে গ্যাপ আছে তার মানে এখানে তো আর ওয়ার বসবে না এখানে বসবে ওয়াজ তো এই কারণে আমরা লিখতে পারি when আই ওয়াজ a চাইল্ড আই ওয়াজ afraid অফ দ্য dark যখন আমি ছোটো ছিলাম তখন অন্ধকারকে ভয় পেতাম অ্যান্ড আই ড্যাশ গো টু স্লিপ উইথ আ লাইট ওয়ান তো দেখো এইখানে ব্র্যাকের মধ্যে দেওয়া আছে গো তো এখানে হয়েছে ওয়ান ওয়েন্ট কারণটা কি হ্যাঁ যে কথা বলেছি আমরা প্রথমে যে প্যাসেজটা যদি অতীতের হয় সেক্ষেত্রে তোমার এই ব্র্যাকের মধ্যে যদি বি থাকে তাহলে বি ভার্ব পজ অথবা ওয়ার আর যদি কোনো মূল ভার্ব থাকে সেক্ষেত্রে ভার্বের ফার্স্ট ফর্ম হবে অর্থাৎ যেহেতু সেন্টেন্সটা হচ্ছে বা প্যাসেজটা হচ্ছে আমাদের অতীতের তো এই কারণেই অতীত হলেই আমাদের হবে কি পাঁচ টেন্সে আর পাঁচ টেন্সের জন্য এখানে ভাব থাকলে মূল ভাবটা প্রেজেন্ট ফর্মে থাকলে আমাদেরকে পাস্ট ফর্ম করতে হবে তাই আমরা এখানে লিখতে পারি অ্যান্ড আই ওয়েন্ট টু স্লিপ উইথ আ লাইট ওয়ান এবং আমি আলো জ্বালিয়ে রেখে ঘুমাতে যেতাম ইভেন দেন আই অ্যাফ্রাইড দ্যাট মানস্টার্স ড্যাশ ক্লাইম ইন থ্রো মাই বেডরুম উইন্ডো তো দেখো এখানে সি নাম্বার গ্যাপে ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে ক্লাইম ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে আর আমাদের এই প্যাসেজটা যেহেতু অতীতের তো সেক্ষেত্রে যেহেতু মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে আমরা এটাকে ফার্স্ট ফর্ম করে দেবো অর্থাৎ ক্লাইম বাসে আমরা লিখতে পারব ক্লায়েন্ট ইভেন দেন এমনকি তখনও আই অ্যাভ্রাইড দ্যাট আমি ভয় পেতাম যে মনেস্টার্স ক্লায়েন্ট ইন দ্য থ্রু মাই বেডরুম উইন্ডো যে আমার সবার ঘরের জানালা দিয়ে ভূত আরোহণ করবে তো এরপরে দেখো এভরি সাউন্ড আই ড্যাশ হেয়ার স্ট্রাক ফেয়ার ইন টু মে তো এখানে আছে হেয়ার হেয়ার মানে সোনা তো যেহেতু ভাবটা প্রেজেন্ট ফর্মে আছে আর আমরা বলেছি যদি প্যাসেজটা অতীতের হয় তাহলে কি করব প্রেজেন্ট ফর্মে থাকলে ভাবটা আমরা পাস্ট ফর্ম করে দেবো তো আমরা লিখতে পারি কি এভরি সাউন্ড প্রতিটি শব্দ আই হেয়ার স্ট্রাক ফেয়ার ইন টু মি আমাকে ভয় পাইয়ে দিত অর্থাৎ প্রতিটি শব্দ আমাকে ভয় পাইয়ে দিত শব্দ শুনলেই আমি ভয় পেয়ে যেতাম সেটা এমন ওফেন আই রান অ্যাওয়ে ফ্রম দ্য রোম অ্যান্ড ড্যাশ স্লিপ অন দ্য ফ্লোর অ্যাট দ্য ফুট অফ মাই প্যারেন্টস বেড তো দেখো এখানে আছে ভাববে প্রেজেন্ট ফর্ম তো যেহেতু এটা অতীতের বক্তব্য তো এই কারণে আমরা ভার্ভের পেস্ট বা প্রেজেন্ট ফর্মের জন্য এটাকে আমরা ভার্ভের পাস্ট ফর্ম করতে পারি তো স্লিপ এর পাস্ট ফর্ম হবে স্লিপ্ট ওফেন প্রাই আই রান অ্যাওয়ে আমি দৌড়ে যেতাম ফ্রম দ্য রুম রুম থেকে অ্যান্ড স্লিপট অন দ্য ফ্লোর এবং ঘুমাতাম ফ্লোরে অ্যাট দ্য ফুড অফ মাই প্যারেন্টস বেড অর্থাৎ আমার মায়ের মা বাবার বিছানার পায়ের কাছে মেঝেতে ঘুমাতাম often I run away from the room and স্লিপড on the floor at the foot of my parents' বেড প্রায় আমি আমার ঘর থেকে দৌড়ে গিয়ে মা বাবার বিছানার পায়ের কাছে মেঝেতে ঘুমাতাম নাও I আই ড্যাশ বি অলমোস্ট টোয়েন্টি আই অবভিয়াসলি better বেটার দেন I আই ড্যাশ ডু অ্যাস child. তো দেখো আমাদের এক নম্বর গ্যাপে দেওয়া আছে বি তো এইখানে আমাদের আমরা এতক্ষণ বলছিলাম যে আমাদের বক্তব্যটা অতীতের এই জন্য আমাদের বি থাকলে লিখছিলাম ওয়াজ এরপরে ব্র্যাকের মধ্যে ভার্ভের প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা লিখছিলাম ভার্ভের পাস্ট ফর্ম একটু খেয়াল করো এখন এখানে লিখছি কি নাও এখন দ্যাট এইখানে নাও দ্বারা কিন্তু সেন্টেন্সটা বর্তমানে নিয়ে আসা হয়েছে এতক্ষণ আমরা সেন্টেন্সের অর্থাৎ বক্তব্যটা ছিল অতীতের এখন বর্তমানে কি হচ্ছে সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে এই কারণে কিন্তু এখানে বি থাকার জন্য আমরা এখানে লিখবো ভার্ভের বি ভার্বগুলো লিখবো হচ্ছে এম ইজ আর এই তিনটার যে একটা কারণ এই সেন্টেন্সটা এখান থেকে শুরু হয়ে গেছে বর্তমানের তো এখানে আমরা কি লিখতে পারি দেখো নাও দ্যাট আই অ্যাম অলমোস্ট টোয়েন্টি এখন আমি প্রায় বিশ বছর বয়সী অর্থাৎ এখন আমার বয়স বিশ বছর এর আগের কথাগুলো আমরা শিশুকালে কি হয়েছিল সেটা বলেছি আর এখন যে আমার বয়স বিশ বছর এটা বলতেছি এই জন্য এটা এখানে বি থাকার কারণে এম বসছে নাও দ্যাট আই অ্যাম অলমোস্ট টোয়েন্টি এখন আমি প্রায় বিশ বছর বয়সী আই অবভিয়াসলি ডু বেটার দেন হোয়াট আই ডিড অ্যাস আ চাইল্ড এখানে ছিল ডু এখানে আমি লিখছি ডিড কেন বলো তো হ্যাঁ কারণ হচ্ছে এখানে বলা হয়েছিল যে অ্যাস আ চাইল্ড মানে শিশুবেলা থেকে আই অবভিয়াসলি ডু বেটার দেন হোয়াট আই ডিড অ্যাজ আ চাইল্ড অর্থাৎ অবশ্যই শৈশবে আমি যা করতাম তার সে এখন ভালো কিছু করি বলা হচ্ছে আই অভিয়াসলি আমি অবশ্যই ডু বেটার ভালো কিছু করি দেন হোয়াট আই ডিড অ্যাজ আ চাইল্ড মানে শিশুবেলায় যা করতাম এটা আবার পাস্টের কথা যে ছোটোবেলায় বা শিশু থাকতে যা করতাম এখন আমি সেরকমটা করি না বা তার থেকে ভালো অনুভব করি বা সেরকম ভয় পাইনি বিষয়টা এমন বোঝাচ্ছে যে আই অবভিয়াসলি ডু বেটার দ্যান হোয়াট আই ডিড অ্যাস আ সাইট আশা করি বুঝতে পেরেছ তো এরপরে দেখো হয় ঘর আই ড্যাশ বি স্টিল স্কার অফ বেড টাইম তো দেখো এখানে আছে বি তো এখানে আমরা ক্লিখব হয় ঘর যা হোক আই এম স্টিল স্কারস্ট অফ বেড টাইম যা হোক আমি এখনও ঘুমানোর সময় ভয় পাই তো এখানে কিন্তু আমাদের সেন্টেন্সটা আবার বর্তমানে সেন্টেন্স আছে অর্থাৎ বর্তমানে কথা বলা হচ্ছে এজন্য থাকার কারণে আমরা এখানে অ্যাম লিখছি তো এরপরে দেখো আই হেড ড্যাশ স্লিপ অ্যালোন অ্যান্ড আই স্টিল কিপ আ টাইনি নাইট লাইট ওয়ান তো দেখো এখানে আই নাম্বার গ্যাপে ব্র্যাক দেওয়া আছে স্লিপ তো এখানে কী বসবে দেখো আই হেড টু স্লিপ অ্যালোন আমি একা ঘুমাতে পছন্দ করি না অ্যান্ড আই স্টিল কিপ আর টাইনি নাইট লাইট ওয়ান এবং আমি এখনও রাতে একটি ছোটো আলো জ্বালিয়ে রে রাখি তো দেখো এখানে বসছে টু স্লিপ যদি আমাদের এই হেড এর পরে টুটার দেওয়া থাকতো তাহলে এখানে আমাদের স্লিপ স্লিপই বসতো কারণ তোমরা জানো যে টু ক্লাস ভিওয়ান অর্থাৎ টু এর পরে ভারবে প্রেজেন্ট ফর্ম বসে তো এইখানে আমাদের টু স্লিপটা কেন বসতো বলো যেহেতু এখানে টু দেওয়া ছিল না শুধু স্লিপ ছিল তো এখানে আমরা লিখছি টু স্লিপ কারণটা হলো দেখো আই হেড আমি ঘৃণা করি অর্থাৎ আমি পছন্দ করি না টু স্লিপ ঘুমাতে এলন একাকী তো এখানে ঘুমাতে অর্থ ব্রো প্রাশ করতে এখানে স্লিপের আগে টু বসছেন অ্যান্ড বিফোর আই গো টু বেড আই ডাবল চেক এভরি ডোর অ্যান্ড এভরি উইন্ডো টু মেক শিওর দ্যাট দে ড্যাশ বি লকড তো দেখো এখানে বি আছে আর যেহেতু আমাদের এই অংশটা প্রেজেন্টের বাই বর্তমানের কথা উল্লেখ করা হচ্ছে তো এই জন্য যেহেতু আছে আমরা লিখতে পারি কি এখানে আর কারণ যেহেতু এখানে দেয়াসে সাবজেক্ট হিসেবে এই জন্য এখানে আমরা আ লিখতে পারি অ্যান্ড বিফোর আই গো টু বেড এবং ঘুমাতে যাওয়ার পূর্বে আই ডাবল চেক আমি দুবার পরীক্ষা করতাম এভরি ডোর অ্যান্ড এভরি উইন্ডো প্রতিটি দরজা এবং জানালা টু মেক শিওর দ্যাট আমি নিশ্চিত হতাম যে দে আর লক সেগুলো বাবাগুলো বন্ধ আছে আশা করি বুঝতে পেরেছ তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সকলের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাস